রাজ্যের ইতিহাসে বিরলতম ঘটনার সাক্ষী উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে প্রসূতি বিভাগ। দুটি দেহ একটি মাথা নিয়ে মঙ্গলবার দুপুরে জন্ম হলো দুই শিশু কন্যার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে উদয়পুর সহ গোটা ত্রিপুরা রাজ্যে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত 26 মে গর্ভবতী অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি হন করবুক মহকুমা এলাকার পালপাড়া এলাকার মথুরাম রিয়াংয়ের স্ত্রী 25 বছর বয়সের রেবতী রিয়াং। গর্ভবতী হবার পর কোনো চিকিৎসকের পরামর্শ নেননি বলেই তখন জানান রেবতীর পরিবারের সদস্যরা। একদম শেষ মুহূর্তে কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় গোমতী জেলা হাসপাতালের স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর কাজল দাসের কাছে ভর্তি করানো হয় প্রসূতি মাকে। অবশেষে মঙ্গলবার সিজার করার পর দুই দেহ অথচ এক মাথা বিশিষ্ট দুই কন্যা সন্তানের জন্ম দেন রেবতী। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর কাজল দাস জানিয়েছেন, এরকম শিশুর জন্ম খুবই বিরল। তার দীর্ঘ কর্মজীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা অর্জন করলেন তিনি। পেশাদার নাম রেমতি রিয়াং, 25 বছর, আর স্বামীর নাম মধুরাম রিয়াং, বলরামপাড়া করবুক। এখানে ভর্তি হয়েছিল 26 তারিখ, 26 মে বেলা 1:30 সময়। তো আমরা এখানে পেশাদারকে ওকে দেখেছি, দেখার পর আগে কোনো নিশ্চিত চেক আপ ছিল না। দেখার পরে মনে হয়েছে যে এটা প্রেগনেন্সি আছে এবং এটা লাইকলি মাল্টিপল প্রেগনেন্সি, মানে একাধিক, মানে মানে প্রেগনেন্সির সঙ্গে মানে তার প্রেগনেন্সি যে মানে পেটের যে সাইজটা সেটা মিলছিল না, আমার মনে হচ্ছে টুইন বা ক্যাপিটাল কিছু হবে। আমরা আল্ট্রাসাউন্ড করিয়েছি, আল্ট্রাসাউন্ড করার পরে যেটা রিপোর্ট এসছে যে কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইন মানে হলো গে মানে দুটো বাচ্চা আছে কিন্তু শরীরটা লাগানো, এটা নানারকম হয়। এগুলি খুব রেয়ার কেস, যেমন 50-60 হাজারে এরকম একটা কেসে তো করা যেতে পারে। বর্তমানে মা ও দুই শিশু কন্যা ভালো আছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। তবে ভবিষ্যতে অস্ত্রোপচার করে তাদের মাথা দুটিকে আলাদা করে দেওয়া হবে। বর্তমানে শিশু দুটির তত্ত্বাবধানে রয়েছেন গোমতী জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অভিজিৎ দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।